শুরুতে এই সংবাদ শিরোনাম। আজারবাইজানের হামলায় কারাবাখের প্রতিরক্ষা মন্ত্রী গুরুতর আহত, নেওয়া হয়েছে আইসিইউতে। আজারবাইজান এবং আর্মেনিয়া সীমান্তে প্রয়োজনে সামরিক শক্তি আরও বাড়ানো হবে বলল ইরান। বাংলাদেশ সহ মুসলিম দেশগুলোতে ফরাসিদের বিশেষ সতর্কতা। চীনকে করা বার্তা দিয়ে ভারতের পাশে থাকার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। এবং সবশেষ থাকছে উঠে গেল বাধা, কাশ্মীরে জমি কিনতে পারবেন যে কোনো সাধারণ ভারতীয়রা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। স্বঘোষিত প্রজাতন্ত্র নাগানো কারাবাখের প্রতিরক্ষা মন্ত্রী জালাল হারোতিয়ান মারাত্মক আহত হয়েছেন। তাকে বহনকারী গাড়িতে বোমা হামলার ভিডিও ক্লিপ প্রকাশ করেছে আজারবাইজানের সেনাবাহিনী। ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে চলমান একটি গাড়িতে বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। ওই গাড়িতে স্বঘোষিত প্রজাতন্ত্রী কারাবাখের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বলে দাবি করেছে আজারবাইজান। আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা কারাবাখ অঞ্চলে স্থানীয় সরকার তাদের প্রতিরক্ষা মন্ত্রী আহত হওয়ার খবরের সত্যতা স্বীকার করেছে। স্থানীয় সরকার প্রধান আরাইক হারোতোনিয়ান বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রী আহত হওয়ার কারণে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি। সম্প্রতি আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নাগানো কারাবাখ অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। এরপরে বহু মানুষ হতাহত এবং অনেক মানুষ নিহত হয়েছেন। দুই দেশ এর আগে তিনবার যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্বল্প সময়ের ব্যবধানে তা ভেস্তে গেছে। আন্তর্জাতিকভাবে নাগানো কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, কিন্তু 1990 এর দশকে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আর্মেনিয়া। দখলকৃত এলাকা থেকে বহু আজেরি নাগরিককে বিতাড়িত করা হয় বলে অভিযোগ রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ সাইয়েদ আব্দুর রহিম মুসাবি বলেছেন, উত্তর পশ্চিম সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে, প্রয়োজনে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে আজারবাইজান এবং আর্মেনিয়ার অবস্থান। সম্প্রতি দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়েছে, তাদের ছুড়া কয়েকটি রকেট ইরানের ভূখণ্ডে আঘাত করেছে। তিনি আজ মঙ্গলবার দেশের বিমান প্রতিরক্ষা ইউনিটের প্রস্তুতি পর্যালোচনা করার পর একথা বলেন। মুসাবি আরও বলেন, ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক সীমানা মেনে চলাকে অত্যন্ত গুরুত্ব দেয় ইরান। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তাকে রেড লাইন হিসেবে উল্লেখ করেছেন তিনি। সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ বলেন, তাকফিরি, দায়েশ এবং ইহুদিবাদী সন্ত্রাসীরা বিশ্বের সর্বত্রই রয়েছে, যেখানেই তারা যাবে সেখানেই সমস্যা এবং অনিরাপত্তা সৃষ্টি করবে। তিনি বলেন, অতীতেও আমরা যেমনটি করেছি, আমাদের সীমান্তের কাছে এ ধরনের কোনো সন্ত্রাসীর তৎপরতা থাকলে তা কঠোরভাবে দমন করা হবে। ইসলাম ধর্ম নিয়ে ফরাসি প্রেসিডেন্টের বিরূপ মন্তব্যের পর থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে খুব বেড়েই চলেছে। এ কারণে বাংলাদেশসহ বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ফরাসি নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ফ্রান্স। মঙ্গলবার ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ নির্দেশনায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরাক এবং মৌরতানিয়ায় অবস্থানরত ফরাসি নাগরিকদের বাড়তি সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন। নির্দেশনায় ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফরাসি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে ভ্রমণের সময় বা পর্যটক বা প্রবাসী সম্প্রদায়ের চলাচলে বেশি এমন জায়গাগুলোতে বাড়তি সতর্কতা মেনে চলতে বলা হলো। তুরস্কের ফরাসি দূতাবাসও নিয়েছে দেশের নাগরিকদের একই ধরনের সতর্কবার্তা পাঠিয়েছে। মঙ্গলবার ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেরাল্ড ডারমানিয়ান বলেছেন, তুরস্ক এবং পাকিস্তানের উচিত ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানো। ইতিমধ্যে আঙ্কারায় নিযুক্ত ফরাসি অ্যাম্বাসেডরকে ডেকে পাঠিয়েছে প্যারিস, আর সোমবার ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ হয়েছে। এর আগে গত শুক্রবার ফ্রান্সের কয়েকটি সরকারি ভবনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়, আর চলতি মাসের শুরুর দিকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইসলামকে সংকটাপন্ন ধর্ম বলে বর্ণনা করেছিলেন। দেশটির এমন আচরণে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে মুসলিমদের মধ্যে। কুয়েত, কাতার, মিশর, আলজেরিয়া, জর্ডান, সৌদি আরব, তুরস্ক তো বটেই, ম্যাক্রো সমালোচনা করেছে ইউরোপের দেশ যুক্তরাজ্যও। ফের ভারতকে পাশে নিয়ে চীনকে কড়া বার্তা দিল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মাইক পম্পেও জানিয়েছে, ভারতের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সবসময় যুক্তরাষ্ট্র ভারতের পাশে রয়েছে। দুদিনের সফরে রয়েছে ভারতে পম্পে। এদিকে পররাষ্ট্র
এদিকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কূটনৈতিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। ভারতীয় মিডিয়া বলছে চীনের সঙ্গে টানা পূরণ অব্যাহত ভারতের, এরই মধ্যে ভারতের পাশে দাঁড়ানোই মার্কিনি বার্তায় চাপ বাড়বে চীনের উপর বলে মনে করছেন ভারতীয় বিশেষজ্ঞরা। লাদাখে যেভাবে বরাবর চীন আগ্রাসী মনোভাব দেখাচ্ছে তাতে সীমান্ত পরিস্থিতি সুবিধার নয়, তবে তৈরি রয়েছে ভারতও। এদিকে মার্কিন পররাষ্ট্র সচিব বলেন বিশ্বের যে কোনো দেশের কাছ থেকে কোনো ধরনের চ্যালেঞ্জের মুখে ভারত পড়লে পাশে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র, সীমান্তে কোনো আপোষ করা হবে না বা কোনো বহিরাগত শক্তির কাছে ভারত মাথা নত করবে না বলেও এদিন আশা প্রকাশ করেছে পম্পেও। পম্পেও জানান ভারত এবং আমেরিকা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতেই তাদের এ সফর। বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে দুদেশ একযোগে কাজ করবে বলে জানান তিনি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপারের বৈঠকে জানা যায় সামরিক ক্ষেত্রে দুই দেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে সম্মত হয়েছে। কৌশলগত দিক থেকেই এই মুহূর্তে আমেরিকার সমর্থন ভারতের প্রয়োজন চীনকে মোকাবেলা করার জন্য। জম্মু কাশ্মীরের 370 ধারা বিলোপ করার পর থেকেই উঠেছিল প্রশ্নটা, কবে যে ভারতীয় কোনো নাগরিক সেখানে জমি কিনতে পারবে। অবশেষে এসে গেল সেই ক্ষণ, ভারত সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে কোনো ভারতীয় এবার থেকে জমি কিনতে পারবে জম্মু কাশ্মীরে। সাধারণ জমি আইন মেনে যে কেউ ভূস্বর্গে জমি কিনতে পারবেন। এর আগ পর্যন্ত জম্মু কাশ্মীরের স্থায়ী বাসিন্দা হলেই সে রাজ্যে জমি কেনা যেত, কিন্তু এখন থেকে আর সেই বাধ্যবাধকতা থাকছে না। এক বিবৃতিতে জানানো হয়েছে ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন থার্ড অর্ডার 2020 অনুযায়ী সেখানে জমি কিনতে পারবেন যে কোনো ভারতীয়, অর্থাৎ কাশ্মীর উপত্যকায় জমি কেনার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।